আপনাদের স্বাগত জানাই তো আজ এস এস শিক্ষকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের সঙ্গে যে দীর্ঘদিন ধরে এস এস কে এম এস বা এস শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে তো আজ তাদের নিয়ে যে নতুন আপডেটসটি একটি বিশেষ সূত্রে পাওয়া গিয়েছে বন্ধুরা যে শিক্ষক ঐক্য মঞ্চের তরফ থেকে কিন্তু আজকে আটজনের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং সেখানে কি হয় বা তারা সঙ্গে শিক্ষামন্ত্রী তাদের কি আশ্বাস দিয়েছেন এই নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটসটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো শিক্ষকদের যে অনেকগুলো দাবি ছিল এবং সেই দাবির তারা কিন্তু আন্দোলন ও করেছিলেন যেমন বেতন বৃদ্ধি সহ শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্তিকরণ ছিল তাদের মূল দাবি এবং সেই দাবিতে কিন্তু তারা দিন ধরে অবস্থান বিক্ষোভ করেছিলেন এবং অবশেষে শিক্ষামন্ত্রী সেই এস এস কে শিক্ষকদের কিন্তু আশ্বাস দেন বেতন বৃদ্ধির বিষয়ে বা তাদের দাবির বিষয়ে এবং অন্যদিকে যে রাজ্যপাল তিনিও কিন্তু আশ্বাস দিয়েছেন এবং তারপরেই তারা অবস্থান বিক্ষোভ থেকে সেটি তুলে নেন তো শেষে আজ শিক্ষকরা কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং শিক্ষকদের সাথে বহুক্ষণ কথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাদের কথাও কিন্তু গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী শোনেন এবং শিক্ষকদের যে দাবিগুলো ছিল সেগুলো তারা পুনরায় কিন্তু আবারও শিক্ষামন্ত্রীর কাছে ব্যক্ত করেন তো শিক্ষামন্ত্রী তাদের যে বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছেন যে তিনি কিন্তু বলেছেন যে তাদের যে ফাইল রয়েছে সেটি অর্থ দপ্তরে পাঠানো হয়েছে তো একটি বিশেষ বা গুরুত্বপূর্ণ আপডেট সেটি যে একটি খুশির খবর শিক্ষকদের জন্য এবং সঙ্গে তিনি এটিও বলেছেন যে বেতন অবশ্যই তাদের বাড়ছে তবে কত শতাংশ বৃদ্ধি হবে সেটি বলা সম্ভব নয় কেননা সকলেই আমরা জানি যে সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের জন্য কিন্তু নির্বাচনী যে বিধি রয়েছে তো সেজন্য কতটা বাড়বে সেটা কিন্তু পরিষ্কার করে জানা যায়নি তবে শিক্ষক শিক্ষিকাদের বেতন অবশ্যই বাড়াচ্ছে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পাশাপাশি প্রাথমিক শিক্ষক যাদের ট্রান্সফার হচ্ছে বা হয়ে গেছে তাদের নিয়েও কিন্তু সেখানে আলোচনা হয় যে এই ট্রান্সফারের বিপদে যে হচ্ছে সেই বিষয়ে তিনিও নতুন পদক্ষেপ নেবেন যাতে সেটি রোধ করা যায় এই বিষয়ে এবং সঙ্গে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা এনআইএস থেকে ডিএলএড করছেন তাদের ক্ষেত্রে একটি সমস্যা কিন্তু রয়েছে বা সকলের মধ্যে কিন্তু একটি চিন্তা রয়েছে যে এনআইএস থেকে ডিএলএড করছেন ঠিকই কিন্তু সার্টিফিকেট কি পাবেন কি না কেননা যা ফিফটি পারসেন্ট এইসএসএ না থাকলে নাকি ফি তাদের সার্টিফিকেট দেওয়া হবে না সে ব্যাপারেও শিক্ষকক্ষ মুক্তমঞ্চ কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তিনি তাদের আবারও আশ্বস্ত করেন যে তারা এনআইএসকে চিঠি পাঠিয়েছেন যাতে এই বিষয়টি কোনো সমস্যায় না পড়তে হয় শিক্ষকদের কারণ যারা ফিফটি পার্সেন্ট করেছেন বা যাদের রয়েছে তারা এবং যাদের নেই সকলেই যেন সার্টিফিকেট পায় সে বিষয়ে চিঠিও পাঠিয়েছেন শিক্ষামন্ত্রীর কাছে তো বন্ধুরা আজকে শিক্ষক যারা রয়েছেন তাদের কিন্তু বেতন বাড়ছে তবে কত শতাংশ বাড়ছে অবশ্যই আপনারা খুব দ্রুত জানতে পারবেন যেহেতু সামনে নির্বাচন সেই নির্বাচনী বিধির জন্য কিন্তু স্পষ্টভাবে সেটি জানা যায়নি আবারও বলছি তো একটি বড় সড়ো ধরনের খবর এটি একটি গুড নিউজ শিক্ষকদের জন্য তো অবশ্যই যখনই এরপরে আমি আপডেটস পাব আপনাদের সঙ্গে শেয়ার করব তো বলে রাখবো যে এই চ্যানেলটির পরবর্তী আপডেটস পেতে অবশ্যই সঙ্গে থাকুন এর জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ